আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আছে। হ্যাঁ, যে এলাকায় যারা আছে দলের যারা আমরা নেতৃবৃন্দ আছি তাদেরকে নির্দেশই দিয়েছে যে আমরা যাতে এইখানে সার্বিক শুধু এই মন্দির বলে না, যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, মানে ভালো কাজগুলো করা, তুলে ধরা সমাজে, এবং যে কোনো অন্যায়কে প্রতিহত করা, বিভিন্ন সমাজের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলোর পাশে মানে আমরা যাতে সেগুলোকে প্রতিহত করতে পারি সেই নির্দেশনা দল থেকে দিচ্ছে কোনো রকম। আর যেটা বলা হচ্ছে যে এরকম মানে নিরাপত্তা দেওয়াটা, মন্দিরের নিরাপত্তাটা তো আসলে এই যেটা বললাম আমি এর আগেও বলছি যে এখানে বিশেষ করে আমাদের এই এলাকাটাতে 5 তারিখের পরে আমরা এই যে সঞ্জীব বলছে, এখানকার সেক্রেটারি বলছে যে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটছে এখানে প্রায় 170-175টা পরিবার আছে এখানে, তাদেরকে কিন্তু সার্বক্ষণিক সব দিক থেকে আমরা সাহায্য করছি আমাদের দলের নির্দেশনা মতনই। আমাদের জনাব তারেক রহমান সাহেব বলছে সেই হিসাবে আমরা দাঁড়িয়ে আমাদের দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ইউনিটের কর্মীরা ছুটে আসছে এবং তাদের পাশে, তারাই বলছে এটা, তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াইছি এই এলাকাতে, অন্তত পক্ষে সারা বাংলাদেশে এটা জাতীয়বাদী শক্তি দাঁড়াইছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার আয়োজন অন্যবার যেরকম হয় আমাদের আয়োজন সেরকমই আছে, ভালো, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাই খুব তৎপর এবং আমাদের পাড়ার সবাই এখানে খুব তৎপর। আজকে আমাদের মায়ের ষষ্ঠী মানে শুরু হলো, দেখছেন তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এরপরে আমাদের আরেকটা পদক অনুষ্ঠান আছে, মানে যিনি এই মন্দিরকে আমাদের জায়গা দিয়েছিলেন তার স্মরণে। তা এখন পর্যন্ত শুরুটা ভালো আছে, এখন শেষটা যাতে ভালো থাকে, আমাদের মায়েরা বোনেরা সব মন্দির পরিদর্শন করতে পারে এইটাই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন এদিকে খুব দৃষ্টি রাখে। এখন পর্যন্ত আমরা স্বস্তিতে এবং ভালো, সবাই আনন্দমুখর পরিবেশেই আমরা অনুষ্ঠানটা পালন করছি। হ্যাঁ, রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আমাদের সাথে বৈঠক করেছে একাধিকবার এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের জন্য এখানে তারা পাশে থাকবে এবং কোনো সমস্যা যাতে না হয় সে ব্যাপারে তারা দেখভাল করতেছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে। আসলে এইবার বৈরী আবহাওয়া, এবার যদিও আমাদের মার আগমন দোলায় এবং গমন ঘটকে, ফলাফল ছত্রভঙ্গ ও যাই হোক এটা অশুভরই দেখায়। তা আমি আশা করি যে ভগবান অবশ্যই আমাদের সবসময় মঙ্গলই আমাদের জন্য বয়ে আনে এবং বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি মিলায় আমাদের কুষ্টিয়াতে আমরা ভালোভাবে উৎসব এখন পর্যন্ত ভালোভাবে পালন করছি এবং আগামী 13 তারিখ পর্যন্ত ভালোভাবে পালন করে আশা ব্যক্ত করছি। অলরেডি আমরা কুষ্টিয়াতে এই পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নিকট এবং স্থানীয় নেতৃবৃন্দর সাথে বসেছিলাম, আমাদের এখানকার জাতীয়বাদী দলের নেতারা আমাদের এখানে এসেছিলেন, পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার থেকেও এসেছিলেন, তারা মোটামুটি আমাদের সাথে আছেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে, জামেলা পাকাই। ভাই, আমি তখন বিয়াই করিনি। দুইটার আমি গুলি করে মারু। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।